রচনা শয়নের নাম শুনলেই খেপে যাচ্ছে ভাইরাল সুচিত্রা। কি এমন গোপন শত্রুতা আছে তাদের ভিতরে, শুনে নেব এই ভিডিওতে। আগে যেমন কে বললো কি যে এবার তোমার নিশ্চয়ই পিঠে বানানোর ব্যানার্জি বাড়ি থেকে পিঠে বানানোর ইনভাইট এসে গেছে, তোমার নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে। তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে, আমি পরিষ্কার ক্লিন পার্সন, আমার পরিষ্কার, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সম্পত্তি, আমার এ যাবতীয় সিবিআই লাগিয়ে দাও, এমনি পুলিশ লাগিয়ে দাও, যা না আমি আক্রমণ কি ওর বাড়িতে গিয়ে আমি কি ওকে তীর্ধনুক দিয়ে বধ করে এসেছি? এটা ওর বাবা মা দেখলে তো তাদের তো কষ্টই হবে না, কারণ এই রকম মূর্তি একটা, মানে সত্যি ওর মৃত্যুকালে মানে ওর যেভাবে প্রাণটা বার হয়েছে এটা প্রচণ্ড কষ্ট বেদনাদায়ক। আজকে ওকে যেভাবে মানে এই যখন মূর্তিটা তাদের বাবা মা দেখবে বা এ করবে, তাদের তো মনের মধ্যে একটা খুব বাজে ইম্প্যাক্ট করবে না? এটা বোঝা উচিত, মানে ওরকম একটা বেদনাদায়ক মূর্তি মানে যে কোনো দেখলে মানে সেটা তো কষ্টের না, অভয়ের মূর্তিটা তো খুবই কষ্টের। আমি চাই এই বাংলার যেন আর কেউ অভয়, বাংলা কেন গোটা দেশের, আমি চাই প্রত্যেকটা নারী যেন সুরক্ষিত থাকুক, ঈশ্বর নারী কেন নারী পুরুষ সবাইকে মানে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আমি একটা কথাই বলবো, জীবনটা সবারই দুদিনের, কী হবে এইসব লোভ হিংসা লোককে এ করে, ভালোবাসতে শিখুন, সবাই ভালোবাসুন, সবাই ভালো থাকুন, এটাই বলবো, আর কিছু বলার। লোককে মানে তরোয়াল ঢাল তরোয়াল দিকে আক্রমণ করেছি, আক্রমণটা কি আক্রমণ না, ওটা নিন্দে করেছি। যখন দেখো ওরা কেউই আমার শত্রু নয়, কারণ এই পৃথিবীতে কেউ কারো শত্রু নয়, একটা জিনিস বুঝতে হবে, এটা সব হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের থট। হ্যাঁ, একটা মা যখন মেয়েকে হারালো সেই সময় দেখো ওরা তো টিআরপি তোদের তো প্রচুর আছে, তোরা তো পপুলার, তোরা নায়িকা, তোদের সবাই চেনে, সবাই তো তোরা আজকে তোদের কাছে এই জিনিসটা শোভা পায়নি, সেটা আমি এখনও বলছি, ওদের এই জিনিসটা করা শোভা পায়নি। আর আজকে এটাও ঠিক কথা, আজকে আমি এটাও বলেছি যদি আমি নিন্দা করার থাকে আজকে বলবো, এই যে আবার আমি জোর গলাতেই বলছি, মহিলা সাংসদগুলো যখন বেরোয়নি এটাও আমি নিন্দা করেছি, এটা আমি কিন্তু আগেও নিন্দা করেছি, এখনও করে যাচ্ছি, যারা আমাকে বলেছে তুমি পাল্টে গেছো, ওদের ভয় পেয়েছো, তা আমি এখনও এই জিনিসটা নিন্দা করবো, কারণ মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়ানো উচিত ছিল, এটা আমি এখনও বলবো। মমতা ব্যানার্জিকে আমার পছন্দ ছিল একটা টাইম আগে, যখন নন্দীগ্রাম থেকে উনি যখন ওরকম সংগ্রাম করেছেন, ডেফিনেটলি, কারণ ওনার জার্নিটাও কিন্তু একদিনে জার্নি নয়, কারণ উনি যে আজকে এই যে মুখ্যমন্ত্রী পদে বসেছেন সেটাও কিন্তু অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ করে কিন্তু এসেছে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এই আরজি করের ঘটনার পর থেকে যে উনি যেটা করলেন মানে সেটার জন্য আমার মুখ্যমন্ত্রীকে এখন আর পছন্দ নয়। না তো তোমাকে এর আগে কখনো দেখিনি প্রতিবাদীর মুখ হয়ে উঠতে, কেন হঠাৎ কি মনে হলো তুমি একেবারে এইভাবে প্রতিবাদ করছো বা প্রতিবাদীদের মুখ হয়ে উঠলে? দেখো আমি আগে সত্যি কখনো প্রতিবাদ করিনি, আর এরকম নাটকীয় ঘটনা আগেও ঘটেছে সেটা ঠিকই, কারণ আগেও আমি নেবেছিলাম, কারণ আমাদের কলকাতায় যখন দিল্লিতে হয়েছিল তারপর হাতরাসে আমি অবশ্যই, কিন্তু দেখো এটা কলকাতাতে প্রথমবার হয়েছে। আর সেকেন্ড হচ্ছে দেখো আমিও ছোটোবেলা থেকে না আমার বাবাকে হারিয়েছি, আমার মা মারা যায়, ইভেন আমার যে বয়ফ্রেন্ড সে মারা যায়, এই জন্য এই যে হারানোর যে যন্ত্রণা একটা মানুষের, যে যখন তাদের প্রিয়জনকে হারানো সেই যে যন্ত্রণাটা আমি খুব ভালো বুঝতে পারি, এটাই তো জীবনের সত্য। দেখো আজকে আমার নিজেরও খুব একটা মেয়ের শখ ছিল, তারপর যখন দেখলাম আজকে ভগবান এদের পরিবারে একটা মেয়েকে দিল, তারপর তারা এত কষ্ট করে বাবা মা পড়ালো, ডাক্তারি করালো, তারপর তারা যখন হারালো সেই যন্ত্রণাটা, এটা সত্যি ভিতরে টাচ করে যায়, যার জন্যই আমার প্রতিবাদ। না হলে দেখো আমরা কি আর রাজনৈতিক বিরোধিতা করতে যাচ্ছি, আমরা কেউ রাজনৈতিক বিরোধিতা করতে যাচ্ছি না, এই এই জঘন্য অপরাধের জন্যই এটা আমরা নেমেছি। তোমার শিক্ষাগত যোগ্যতা সেটা দেখো, আমি আই এম ডবল এম এ বিএড, আই এম এম এ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড জিওগ্রাফি, অ্যান্ড অলসো আই ডিড এক্সস্টিভ রিসার্চ অন মেটাফিজিক্স, আমি করেছি, কিন্তু ওটা কমপ্লিট পুরো করতে পারিনি, পিএইচডি কমপ্লিট করতে পারিনি, কারণ হচ্ছে আমার মা তখন অসুস্থ ছিল সেই জন্য আমি কমপ্লিট করতে পারিনি, ডবল এম এ বিএড এম এ ইন ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি। যেভাবে তুমি একেবারে ভাইরাল, যাকে বলে সবাই তোমার নাম শুনলে সবাই তোমার কথা শুনতে চাইছে, সেক্ষেত্রে তোমার ছোটোবেলাটা তোমার কোথায় কেটেছে, তোমার বড়ো হয়েছে সেটা নিয়ে তো আমার দর্শকদের নিশ্চয়ই কৌতূহল তৈরি হচ্ছে, কী বলবে? ছোটোবেলায় দেখো আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, বাট আমি অনেক সময় বাইরের স্টেটেও থেকেছি, মানে আমি খুব ঋষিকেশে যেতে ভালোবাসি, আমি ঋষিকেশে খুব থাকি, আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, যেটা হচ্ছে আমার লাইফের একটা মেন জিনিস, কারণ একটা জিনিস আমি বলে রাখি, নিজের ভিতরের যে ইনার পাওয়া অন্তরের আত্মা তাকে খোঁজাটা সবার দরকার, কারণ এই পৃথিবীতে একটা জিনিস বলবো দুদিনে আমরা সবাই কি চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সার লোভ চাই, একটা জিনিস আমাদের বুঝতে হবে, তুমি যাই করো তাই করো না কেন সব কিছু এটা দুদিনের ক্ষণিকের,
আমরা প্রত্যেকে আজকে যে সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, সুতরাং কোনোটাই তো কেউ কিছু নিয়ে যেতে পারবে না। একটা জিনিসই থেকে যায়, মানুষের ভালোবাসাটা, এই আর আর কি থাকবে। নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, ঠিক কেন এই মন্তব্য? শাসক দল থেকে কি কোনো পাল্টা চাপ দিয়েছিল? না না, দেখুন একটা কথা বলি, কোনো শাসক দল থেকে আমাকে কোনো পাল্টা চাপও দেয়নি, যেটা সত্যি। এখন লোকে অনেকেই এইগুলো নিয়ে উল্টো পাল্টা কথা বলছে আমাকে, যেমন কে বললো কি যে এবার তোমার নিশ্চয়ই পিঠে বানানোর ব্যানার্জি বাড়ি থেকে পিঠে বানানোর ইনভাইট এসে গেছে, তোমার নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা আছে। তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে, আমি পরিষ্কার ক্লিন পার্সন, আমার পরিষ্কার, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সম্পত্তি, আমার এই যাবতীয় সিবিআই লাগিয়ে দাও, এমনি পুলিশ লাগিয়ে দাও, যা খুশি দেখে নিতে পারো, আমাকে কেউ এক টাকাও দেয়নি। আর একটা একটা মানুষকে যদি দেখতে ভালো হয় সেটা যদি বলে থাকি, তা যখন ও কম্পেয়ার করছে দেবাংশু আর অভিষেকের মধ্যে কাকে বেশি ভালো দেখতে, তো অবশ্যই অভিষেক ব্যানার্জিকে দেখতে ভালো, তা সেটা আমি বলেছি। এটা তো ঠিক কথা, অভিষেক ব্যানার্জিকে যে কোনো আমাদের টলিউডের হিরোর থেকে দেখতে সুন্দর, এটা আমি আগেও বলেছি আবারও বলছি। আর তার জন্য ওরা আমাকে চাপ দিয়েছে, আমাকে ব্যাঙ্কে এরকম সব কত উল্টো পাল্টা কথা বলছে। না, আমাকে কোনো কেউ থ্রেটও দেয়নি, কোনো শাসক দল থেকে যারা বিজে যারা যারা বিরোধী পক্ষ বলে থাকেন, দেখুন এরকম রাজনৈতিক উল্টোপাল্টা বলবেন না, আমি ক্লিয়ার বলে দিচ্ছি। দেখুন আমি প্রতিবাদ করেছি, হ্যাঁ আমি সেটা আমার নিজের থেকে করেছি, কারণ আমার ওই অভয়ের জন্য করেছি, কিন্তু তাই বলে ওই তোমরা তোমাদের মতো রং লাগিয়ে দেবে, এক একজন এক একটা কথা বলে দিচ্ছে, সেটা আমি মানব না। আর অভিষেক ব্যানার্জিকে দেখতে ভালো বলে যে আমি তার নীতি নিয়ে আমি নীতি তো আমি পছন্দ করবো সেটাও নয়, ভালোই হতে পারে, তাই জন্য ভালো বলেছি। দেখতে তো আর ওকে তো এমনি সত্যি কথা বলতে যে কোনো বলিউডের স্টারের থেকে দেখতে সুন্দর, তো সেইটুকু বলার, দেখুন পছন্দটা তো সবার ব্যক্তিগত হতেই পারে। কিন্তু অন্যদিকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আপনার পছন্দ? দেখুন মমতা ব্যানার্জিকে পছন্দ, এখানে পছন্দ অপছন্দ, দেখুন কেউই আমার শত্রু নয়, না অভিষেক শত্রু না মমতা শত্রু, কেউই শত্রু নয়। মমতা ব্যানার্জিকে আমার পছন্দ ছিল একটা টাইম, আগে যখন নন্দীগ্রাম থেকে উনি যখন ওরকম সংগ্রাম করেছেন, ডেফিনেটলি, কারণ ওনার জার্নিটাও কিন্তু একদিনে জার্নি নয়, কারণ উনি যে আজকেই যে মুখ্যমন্ত্রী পদে বসেছেন সেটাও কিন্তু অনেক সংগ্রাম অনেক যুদ্ধ করে কিন্তু এসেছে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এই আরজি করের ঘটনার পর থেকে যে উনি যেটা করলেন, মানে সেটার জন্য আমার মুখ্যমন্ত্রীকে এখন আর পছন্দ নয়। উনি তো দেখলাম একেবারে ঢোল বাজালেন, পুজোয় গান গাইলেন, সেটা ওনার ব্যক্তিগত, ওনার যদি এখন মনে হয় ঢোল বাজার, দেখুন সবার তো ব্যক্তি স্বাধীনতা আছে, ওনার যদি মনে হয় ঢোল বাজাবো ওই বাজাবো, উনি বাজিয়েছেন। কিন্তু হ্যাঁ, তবে এই আরজি করের কেসের ক্ষেত্রে আমার কিন্তু আমি মুখ্যমন্ত্রী এই যে কীর্তি দেখে আমার আমি নিজে একটু মানে একটু মানে কী বলবো ক্ষুব্ধ বলতে পারি। তাই বলে হ্যাঁ, অভিষেকের পার্সোনালিটি যদি বলেন, অভিষেক ব্যানার্জির পার্সোনালিটি ভালো, ও এরকম মানে অন্যান্যদের মতোই যে রচনা গিয়ে কান্নাকাটি করছে এই করছে সেরকমও করেনি, ও কিন্তু যথেষ্ট রিজার্ভ, ও যতটুকু বলার ততটুকু বলেছে, তাই জন্য আমার ভালো লাগে। একটা মানুষের ব্যক্তিত্বটাকে ভালো লাগে, মানুষটাকে দেখুন সেই মানুষটা, তাই বলে একেবারে এখন লোক যে উল্টোপাল্টা বলে দিচ্ছে, কারণ আজকে দেখুন আমাকে যদি কারোর ভালো লাগতেই পারে, তার ব্যক্তিত্বটাকে ভালো লাগবে, সেই ব্যক্তিত্বটার ভালো লাগা মানে তো যে তাকে তার প্রতি একেবারে মানে সে আমাকে আমি তার মানে পৃষ্ঠপোষকতায় তার আন্ডার কন্ট্রোলে এসব বলে বেড়াচ্ছে, একদমই নয়। কোনো আমাকে আমি আবার বলে দিচ্ছি, কোনো শাসক দল আমাকে কেউ থ্রেট, আর আপনার মনে হয় আমাকে থ্রেট করলেন আমি চুপ করে বসে থাকবো? এখন আমার পেছনে মিডিয়া হই হই করছেন, আপনারও হই হই করছেন, আমাকে থ্রেট দেবেন আমি চুপ করে বসে থাকবো? এসব বেকার বাজে কথা সবাই রটাচ্ছে না, কোনো কোনো পুলিশও আমাকে আসেনি, কোনো শাসক দলও আমাকে কিছু বলেনি, যারা বলেনি দেখুন যেটা বলেনি সেটা আমি কেন বলতে যাবো, শুধু শুধু তাদের নামে বেকার বদনাম করে তো লাভ নেই। দেখুন যেটা হ্যাঁ যেটা অন্যায় হয়েছে আরজি করে যেটা হয়েছে সেটার আমি প্রতিবাদ করছি, কিন্তু তাই বলে এইসব বেকার অন্য ফালতু রং লাগাবেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি পিতৃপক্ষে আমরা দেখলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন, এবং সেখানে গিয়ে উনি একটি মন্তব্য করেছেন যে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে ওনার, আপনি কি মনে করেন? দেখুন ওনার তো বয়সটা আমার থেকে বড়, নিশ্চয়ই ওনার থাকতেই পারে, ধর্ম কর্ম জ্ঞান না থাকার কী আছে, উনি তো আমার থেকে আফটারঅল অনেকটাই বয়সে বড়, ওনার আমার থেকে মানে পৃথিবীটা বেশি দেখেছে না, সুতরাং থাকতেই পারে, না করার না থাকা সেখানে ওনার থাকতেই পারে, সেটা ধর্ম কর্ম জ্ঞান থাকতেই পারে না। ও যখন আজকে মিমি চক্রবর্তী সাংসদ যখন ছিল, তখন তো আমরা পাবলিক সাধারণ পাবলিক হয়ে যখন আমাদের প্রবলেম নিয়ে যেতাম, উনি বাড়িতে কাজ করতেন না থাকতেন না, সেটা তো কমপ্লেন করতেই পারি, সেটা তো অ্যাজ এ করতেই পারি না। তিনটে অ্যাচিভমেন্ট যদি বলো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমি আমি তিনবার কেদারনাথ পায়ে হেঁটে গেছি, যেটা হচ্ছে বাবাকে আমি গিয়ে কেদারনাথকে আমি অভিষেক করেছি, যেটা আমার জীবনে একটা প্রথম অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হচ্ছে আমি অভিষেক বচ্চন পূজা ভাটের সাথে লাইফে বলিউড স্টারের সাথে একসাথে বসে ওদের সাথে একটা টাইম স্পেন্ড করেছিলাম, সেটা একটা অ্যাচিভমেন্ট। আর থার্ড হচ্ছে অভিষেক বচ্চনের সাথে, মানে ওটা খুব ভালো মানুষ। আর থার্ড হচ্ছে
আর থার্ড হচ্ছে তোমার আমার মায়ের সাথে আমি একবার একটা পাহাড়ে খুব সুন্দর জায়গায় মানে আমি আর মা দুজনে মিলে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম মানে আমার মায়ের মৃত্যুর আগে যাওয়ার আগে ওটা একটা এই তিনটে আমার বলতে পারো লাইফের খুব ভালো অ্যাচিভমেন্ট। দেখো স্পিরিচুয়াল হচ্ছে নিজের ভিতরের ইনার আত্মা যে গডকে খুঁজে পাওয়া। একটা কথা বলে রাখি আমার মা ছোটোবেলায় আমাকে রামায়ণ পড়াতো, আমার মা আমাকে একটা জিনিস বলতো রাম যখন রাজা হতে যাবে তখন রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেওয়া হলো, রাম যখন সীতার সাথে একটু এনজয় করবে তখন সীতাকে রাবণ এসে তুলে নিয়ে চলে গেল। আচ্ছা রাম যখন এত সংগ্রাম করে সীতাকে ফিরিয়ে আনলো তারপর সীতা পাতালে চলে গেল, এইভাবে রামায়ণ রামকে আমরা ভগবান বলে থাকি। তা ভগবান রাম হয়ে তার যখন লাইফ পারফেক্ট নয় তেমনি তুমি সাধারণ মানুষ হয়ে তুমি কখনো চিন্তা করবে না তোমার লাইফ পারফেক্ট, তেমনি আপনি সবারই দেখুন না কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলুন আপনার জিসাস ক্রাইস্ট বলুন যে কোনো মানে এই মহাপুরুষদের এরা তো আমরা ভগবান বলি এদেরকে, এদের লাইফ যখন পারফেক্ট নয় তাই জন্য আমি সাধারণ মানুষ করবো কখনো কোনো জিনিস পাওয়া যেটা অপূর্ণ তা এইগুলো নিয়ে কখনো দুঃখ করবেন না সবাই ভালো, কারণ সবাই কারোর লাইফই পারফেক্ট নয়। সেকেন্ড হচ্ছে জীবনটা সব কিছু টেম্পোরারি, কোনোটাই পারমানেন্ট নয় সব কিছু টেম্পোরারি। এই টেম্পোরারি ওয়ার্ল্ডে যে ভগবান যা সবসময় নিজের ব্লেসিংটা কাউন্ট করুন যে আমার কী আছে, আমি আজকে দিনটাকে দেখতে পাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি, আমি জল খেতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা আমরা কখনো আমরা কী আছে সেইটা দেখি না, খালি কী নেই কী পাইনি কী হয়নি আমরা সেটাই দেখি। আমরা বলবো সবাই নিজের ব্লেসিংটাকে কাউন্ট করুন, দেখবেন জীবনে অনেক সু আর সবাইকে ভালোবাসতে শিখুন, দেখবেন এ